Assalamualaikum, Pio Facebook bondura. আপনি যেটা আজকে আমি এরকম একটা জিনিস দেখাচ্ছি যে বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ি নাম শুনলেই রেঞ্জ রোভার সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে দামি গাড়ি বাংলাদেশের মানুষের একটা কিছু মানুষের যারা গাড়ি ইউজ করে আমি নিজে একজন মোটর মেকানিক কার মেকানিক আর রেঞ্জ রোভার ইচ্ছা ছিল ওঠার কিন্তু নিজের না আমার তা সেই রেঞ্জ রোভার আপনাকে দেখাচ্ছি এত সুন্দর গাড়ি পুরো গাড়িটা বিমানের ছোঁয়া পুরো ভিতরে বাইরে পুরো বিমানের মতো মানে আপনাদের সেটাই দেখাই ক্যামেরা ধরে আছে আমার ফ্রেন্ড সবুজ পুরো গাড়িটা একবার পুরো বিমানের মতো একটা ছোঁয়া সেটাই আসলে দেখাই এটার ভিতরে আসলে কি কি আছে এরকম কোনো কিছু যে নাই এই গাড়ির ভিতরে এটা হচ্ছে বিজনেস ক্লাস যেটা বিমানের ভিতরে আমরা দেখি যে বিজনেস ক্লাস সিট সেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গাড়ির হিটার গরম হবে এমনকি ঠান্ডা হবে এই সিট থেকে এদিক দিয়ে এয়ার কুলারটা বের হবে এদিক দিয়ে এয়ার দেখতে পাচ্ছেন ফুটা গরম হাওয়া ঠান্ডা হাওয়া দুইটাই লাগে তারপর সামনে পিছে তারপরে দেখেন এটা হচ্ছে মেসেজ করার মেসেজও করা যায় আপনি এখানে বসে থাকবেন পিছ থেকে এটা আপনাকে মেসেজ করবে এটা আপনাকে মেসেজ করাবে চারিদিক থেকে মেসেজ মানে এরকম কোনো কিছু নাই পুরো মেসেজ মানে গাড়িতে বসে থাকবেন আমি বসে থাকবো পুরো মেসেজ তারপরে প্রত্যেক কটা বাটন দেখতে পাচ্ছেন পুরো একবারে পুরো গাড়িটা যেন একটা বিমানের ছোঁয়া মানে পুরো বিমানের ছোঁয়া সেটাই আপনাদের দেখাচ্ছি একটু সামনের সাইডটা দেখাই আসলে গাড়ি তো অনেক সময় গাড়ির গিয়ার থাকে এটা কিন্তু কোনো গিয়ারে কোনো শিফটিং নাই আমরা যেটা দেখি যে গাড়ির গিয়ার থাকে কিন্তু গিয়ারে কোনো শিফটিং নাই এখানে আমরা যেরকম লাড্ডু দেওয়া যেরকম একটা লাড্ডু মতো থাকে যেটাতে গিয়ার শিফট করি সেটা কিন্তু এখানে নাই তা আরও অনেক কিছু যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি গাড়ির কি নাই এখানে হচ্ছে অটো টাচ দেখতে পাচ্ছেন টাচ একটা দিলাম বন্ধ হয়ে গেল আরেকটা দিলাম চালু হয়ে গেল মানে কি নাই গাড়িতে কি নাই আমার খুব ইচ্ছা ছিল গাড়িতে ওঠার আর সেরকম একটা গাড়ি পুরো গাড়িটা এবার আপনাদের দেখাচ্ছি আমি পুরো গাড়িটা এ হচ্ছে গাড়ির কন্ডিশন এটা হচ্ছে অটো টাচ কি নাই সবই আপনাদের দেখাচ্ছি হচ্ছে গাড়ি ভিতরেরটা পুরো একবার একটা বিমানের ছোঁয়া পুরো গাড়িটা একটা বিমানের ছোঁয়া এবার সামনে চলে যাই আমি মূলত আমি একজন কার মেকানিক সেই অনুযায়ী দেখাচ্ছি আমার ফ্রেন্ডের গাড়ির শোরুমে আমি বসি সিনহা মোটরস সেটাও দেওয়া আছে এখানে কিন্তু লাড্ডু থাকে অনেক কিছু থাকে এটা হচ্ছে টাচ এই যে দেখতে পাচ্ছেন গিয়ারটা কিন্তু টাচে অনেক সময় পরে টাচ দিলেই গিয়ার হবে এই যে আমাদের গাড়িতে যেমন এই যে পিতে হচ্ছে পার্কিং আরে হচ্ছে ব্যাক গিয়ার অ্যান্ড নিউট্রাল ডিটি ড্রাইভ এই যে দেখেন লেখাগুলো আছে এগুলো কিন্তু এখানে গিয়ারে কোনো কিছু নাই এটা হচ্ছে টাচ এ হচ্ছে স্টার্টিং এ হচ্ছে স্টার্টিং হুইল গাড়িটার নাম হচ্ছে রেঞ্জ রোভার বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ি বাংলাদেশের দামি গাড়ি এটা মার্কেটে আনতে গেলে হয়তো বা 6-7 কোটি টাকা লাগবে এই গাড়িটা আনতে গেলে আমরা দেখি বড় বড় গ্রুপ কোম্পানি এই গাড়িগুলো ইউজ করে আমার আসলে আজকে সুযোগ হয়েছে এই গাড়িতে ওঠার এই গাড়িতে চলার সেই সুযোগটাই আমি আজ কাজে লাগালাম এবং আপনাদেরকে দেখানোর খুব ইচ্ছা ছিল সেটাই আপনাদের আসলে দেখাচ্ছি গাড়িতে কী কী আছে আর কী কী গাড়িতে নাই বাংলাদেশের সবচেয়ে দামি কার দামি গাড়ি রেঞ্জ রোভার এটা সিসি হচ্ছে 3000 সিসি সবচেয়ে তেলের গাড়ি হাই কোয়ালিটি হাই রেজলিউশনের গাড়ি এই হচ্ছে সেই এখন বাচ্চারাও দেখি গাড়ি বলে রেঞ্জ রোভার গাড়ি তা আমার খুব ইচ্ছা ছিল রেঞ্জ রোভার গাড়িতে তা ফ্রেন্ডের সাথে আসলাম আমার ফ্রেন্ডের গাড়ির শোরুম তা ও কি বললাম আমাকে একটু দেখালো এই যে বন্ধু সবুজ আমার একবার ছোটবেলার বন্ধু সবুজ আছে আপনাদেরকে আরো কিছু দেখে আমি সবুজ একটু ফোনটা ধর আচ্ছা তুই জায়গায় দাঁড়া আপনারা থাকবেন আরো কিছু দেখে আপনাদের কিছু জিনিস আচ্ছা ফোন একটু পরে কথা বল ধর এখন লক খোলার সাথে সাথে এটা কিন্তু বের হয়ে আসলো আসলে কি নাই গাড়ি আসলে আমি তো ধারণা কম তুই তো ওই গাড়ি রেঞ্জ রোভার চালাস তুই তো ব্যবসা করস তা আমার
বুঝে দাও আসলে গাড়ির কোনটা কি কি এখানে সামনে কি কি দুই সাইড সামনে যা সামনে যা ওই 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 পাশে যা ওই পাশে যা এই গাড়ি আর কি কি ও আসলে চালায় গাড়ি কারণ ও আসলে ভালো বলতে পারে পুরা গাড়িটি আসলে বিমানের ছোঁয়া পুরা গাড়িটা বিমানের ছোঁয়া আপনাকে সেটাই দেখাচ্ছি আসলে এই গাড়িতে আমি স্টারিংয়ে বসে বললাম এবার এ হচ্ছে রেঞ্জ রোভারের স্টারিং হুইল এ হচ্ছে রেঞ্জ রোভারের স্টারিং হুইল স্টার্ট কেমন দেয় স্টার্ট পুশ না এ হচ্ছে ব্রেক পা দেওয়া স্টার্ট হয়ে গেল এ হচ্ছে গিয়ার এটা গিয়ার সিস্টেম কিরকম রে ঘুরে এলাম বন্ধুরা আমরা যেরকম গিয়ার এভাবে ফালাই না এভাবে ফালাই দেখেন এটা কিন্তু এই যে দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু যে পুশ এই যে ব্যাক গিয়ার পড়ে গেল তারপরে এ হচ্ছে নিটল এ হচ্ছে ডাইভ এই যে দেখতে পাচ্ছেন তা এটা হচ্ছে গাড়ির একটা ও কি নাই গাড়িতে সবকিছুই আছে এ হচ্ছে টাচ সানডুপ সানডুপ খুলে দেবো সানডুপ পুরোটা ও পুরো গাড়িটা বন্ধুরা পুরো একবার একটা বিমানের ছোঁয়া পুরোটাই একটা বিমান এটা হচ্ছে বিজনেস ক্লাস সিট আমরা যেরকম বিমানে বসি বিজনেস ক্লাস আচ্ছা ওই যে ইটা ইটা দেখাতো ওই যে কি মেসেজ 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 কি হয় মেসেজ না সামনে সিট আছে না এই যে আমরা বন্ধুরা গাড়িতে কিন্তু মেসেজ হয় বুঝছেন লোক লাগবো না মেসেজ এই যে গাড়ি কিভাবে মেসেজ করে সেটা আপনাদের দেখাচ্ছি কোনটা এটা মেসেজ করবো গাড়ির ভিতরে কিভাবে মেসেজ করে সেটাই দেখাচ্ছি আপনাদের ওই মেসেজ দিবে এখন বন্ধুরা দেখেন দেখতে পাচ্ছেন কি জানি না এই যে এই মেসেজ দিতেছি এই দেখেন এই যে এটা কিন্তু লাড়াচাড়া করতেছে সেটা হচ্ছে গাড়ির আপনি যখন বসে থাকবেন আপনি শরীর যখন মেসমেস করবো লোক ছাড়া আপনাকে মেসেজ দিব মানে কি নাই এত টাকা দামের গাড়িতে সব থাকবোই এটা হচ্ছে মেসেজ করে এটা মেসেজ করে এই যে আমি যখন বসে থাকবো দেখেন এই যে আপার লো হচ্ছে কিন্তু আগে পিছে হচ্ছে এরকম হচ্ছে কিন্তু এটা এরকম হচ্ছে দেখেন এই যে দেখেন একটু খেয়াল করেন আপনারা বন্ধুরা খেয়াল করেন এই দেখেন পুরো সিটটা কিন্তু এটা সামনে আস্তে আস্তে পিছিয়ে যেতেছে সামনে আস্তে আস্তে পিছিয়ে যেতেছে এটা হচ্ছে গাড়ির মেসেজ মানে আপনার শরীর মেসেজ করবে আপনার শরীর মেসেজ করবে হ্যাঁ আর এই যে দেখালাম তো বিজনেস ক্লাসের যে সিট থাকে এখানে বসে আপনার ফ্রিজ আছে ফ্রিজ টিভি ওয়াইফাই কি নাই কি নাই আসলে এত টাকা দামের গাড়ি কি থাকবে না সবকিছুই আছে এবার একটু গাড়ি থেকে নামি একটু দেখাই আপনাদের হ্যাঁ সাসপেনশন এই দেখেন হাইলো করতো গাড়ি কিন্তু উপরে নামবো নিচে উঠবো উপরে নামবো নিচে উঠবো গাড়ি দেখেন দেখতে পাচ্ছেন ইয়ার এটাকে বলে ইয়ার সাসপেনশন দেখতে পাচ্ছেন গাড়ি লো হচ্ছে এবং এখন উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা গাড়ি আস্তে আস্তে হাই হচ্ছে এই যে এটা হচ্ছে ইয়ার সাসপেনশন এটাকে বলা ইয়ার মানে আপনি যখন ভাঙাচোরা কোথাও যাবেন কোথাও অনেক জায়গা এই যে গাড়ি উপর দিকে উঠে যাচ্ছে আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গাড়ি উপর দিকে উঠে যাচ্ছে এবার আস্তে আস্তে নিচে এই তো গাড়ি এবার নিচে দিক নেমে যাচ্ছে আসলে দামি গাড়ি এত কিছু তো থাকবেই কি থাকবে না বন্ধুরা এটা হচ্ছে রেঞ্জ রোভার আজ সৌভাগ্য হলো এই রেঞ্জ রোভারতে ওঠার একটু পরে গাড়িটা চালাবো আমি সেই রেঞ্জ রোভার গাড়ি এটা আমার ফ্রেন্ডের বিক্রির গাড়ি এটা শোরুমে আমি শোরুমেই বসি পুরোনো গাড়ি শুধু এখানে কেনা বেচা হয় হচ্ছে পুরো গাড়িটা
বন্ধু এবার তুমি কিছু বলো গাড়ির সম্বন্ধে। আসলে সবুজ আমার নেটাগেলের বন্ধু, আমরা একসাথে আসলেই আমি চলে যাই বাংলাদেশে পতাকা ধরতে, আরও আসলেই গাড়ির ব্যবসা শুরু করে, আমি গাড়ির ব্যবসা করতাম কিন্তু আমার আসলে টাকা পয়সা চাই না, আমি চাই বাংলাদেশের পতাকা। আজকে আল্লাহর রহমতে খুব ভালো একটা অবস্থানেও আছে, উনি ভালো একটা জায়গায় আছে, পুরনো গাড়ির শোরুম, এটা হচ্ছে বাড়িদারা যে বলোকে, আমিও ওর ওখানে সময় দিই, ওখানে বসি পুরনো গাড়ির একটু, আর আমি নিজেও গাড়ির মেকানিক, সেজন্য আপনাদেরকে মাঝে মাঝে গাড়ি দেখাবো আর গাড়ির অবস্থান জানাবো। আসলে কোন গাড়ি কিনলে ভালো হইব নাকি আমার কাছে জানতে চান ভাই, কোন গাড়িটা ভালো, কোন গাড়িটা ভালো হইব সেটা আপনাদেরকে আমি জানাবো। এই হচ্ছে অবস্থা। ব্যাকলাইট খুলতো, ব্যাকলাইট, ব্যাকলাইট অটো না দেখি তো, কি না এই পুরো গাড়িতে, আমার তো আসলে এই গাড়ির যে ভিতরে কালারটা আমার কাছে অস্থির লাগে, এই কালারটা তা। বন্ধুরা ভালো থাকবেন আপনারা, আর বাংলাদেশে খেলা কদিন পরে শুরু হয়ে যাবে, আমরা যেন দোয়া করবেন তাড়াতাড়ি যেন ইংল্যান্ডে ভিসারা পাই, পেলেই তাড়াতাড়ি চলে যাবো, উড়ে যাবো ওয়েস্ট ইন্ডিজে আর বাংলাদেশে খেলা দেখার জন্য। আর আমি নিজে একজন মোটর মেকানিক, কার মেকানিক, সবাই জানতে চান গাড়ির কাজ করি আমি, গাড়ি সম্বন্ধে আপনাদের ধারণা যদি কেউ গাড়ি কিনে নেওয়া বিক্রি করেন সেই ব্যাপারে আমার কাছ থেকে হেল্প পাবেন আপনারা, আমি নিজেও একজন কার মেকানিক, সেই জন্য আপনাদেরকে এখন থেকে আমি একটু সময় দেবো গাড়িতে, নিজের খেলা তো দেখবে তার পাশাপাশি একটু টাকা পয়সা ইনকাম করতে হবে, না করলে আসলে চলবে কী হবে, একটু সময় বেশি দেবো। তা বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমার বন্ধু সবুজ, একসাথে আমরা আসলে বড় হয়ে ওঠা, আমি বাংলাদেশে খেলা দেখতে চলে গেছি আর ও গাড়ি ব্যবসা শুরু করছে, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অবস্থানে আছে গাড়ি ব্যবসা, আলহামদুলিল্লাহ ভালো আছে। তা তুই কিছু বলবি? আচ্ছা তো ভাই সবাই ভালো থাকবেন, আজকে প্রথমবারের মতো রেঞ্জ রোভারে উঠলাম, উঠে একটু আপনাদেরকে দেখালাম, আমি নিজে একটু দেখলাম কি মজা রেঞ্জ রোভারে, সবাই বাচ্চারাও বলে রেঞ্জ রোভার, ও মাই গড রেঞ্জ রোভার, সবচেয়ে দামি গাড়ি বাংলাদেশের, সব কোম্পানি দিয়ে একটা করে আছে। তা ভাই ভালো থাকবেন সবাই, না ভাই এত দামি গাড়ি চাই না, আমি চাই না, চাহিদা কম অল্প, আমার টমটম আছে, টমটম সারা বাংলাদেশ ঘুরি, ওই টমটম ওই আলহামদুলিল্লাহ একটাই ইচ্ছা, একটা বিয়ে শাদী করার আর কিছু নাই, আর কোনো শখ টক নাই। তো সবাই ভালো থাকবেন ভাই, ভালো থাকবেন, আর আপনারা দর্শক আপনারা সবাই দোয়া করবেন ও যাতে খুব শীঘ্রই বিয়েটা করতে পারে, আর লেটেস্ট সবচেয়ে লেটেস্ট 2022 মডেলের রেঞ্জ রোভার দিয়ে আমি বউ আনতে যাবো। মাশাআল্লাহ দেখ, ও মানে সবসময় বলে তোর বিয়ে শাড়ি খরচ সব দিব আমি, তোর গাড়ি নিয়ে যাবো, যা যা লাগবে সব, তুই খালি বিয়েটা কর, খালি বিয়েটা কর, আমার এক বড় ভাই হিমিল ভাই আমার বলতেছিল যে সবুজ, ওর নাম হচ্ছে সবুজ, সবুজের যে ছেলে, সবুজের ছেলে আর তুই একসাথে বিয়ে করবি, তোর বন্ধুর ছেলে তুই একসাথে বিয়ে করবি, মানে সবুজের ছেলে আমার বন্ধু, ওর ছেলে মাশাআল্লাহ আমার সমান হয়ে গেছে, বুঝছেন আমার সমান হয়ে গেছে, চারিদিক খেয়ালি কথাই বলে। যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর ইনশাল্লাহ দেখা হবে আবারও, আসসালামু আলাইকুম।